আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? মাংস? কিন্তু এনে মাংস কোন থেকে এলো? এই মাত্র আমি এনে খালি প্লেট রাখছি বেগুন ভর্তা বানানোর জন্য, এনে কোনো মাংস আসছিল না। মাংস এলো কই থেকে? আজকে কোরবানি ঈদের একটা দিন, অথচ আমার ঘরে একটা টুকরা মাংসও নাই। সবার ঘরে ঘরে মাংস রান্না হইতেছে, আমার বাড়িতে কোনো মাংস নাই। আমরা তো গরিব মানুষ, গরিব মানুষের আবার ঈদ কিসের? আমরা প্রত্যেক দিন যেমন খাই ডাল ভাত ভর্তা, আজকেও তেমনই। আমার স্বামী তো ইনকাম করতে পারে না, যদি পারতো তাহলে তো ঠিকই মাংস আনত, সবার মতন আমিও মাংস রান্না করতাম, একসাথে বসে মাংস দিয়ে ভাত খাইতাম। আমার আর ভালো লাগে না এত কষ্ট। আমি শুধু শুধু কষ্ট পাইতেছি কিসের জন্য? কপালে যা আছে তাই তো হবো, এখনই সবুজ আইসা পড়বো, আইসাই তো ভাত চাবো। আমি বেগুন ভর্তাটা বানায় ফেলি। তেল কই? তেলই তো আনি নাই, তেল আনি আসি। ওরে অনেক খিদে লাগছে, কয়টা খাইতে দে। এনা বসো। কিরে সব কারো লিখে খাইতে দিবি না? হ দিমু, আজকে না কুরবানির ঈদ বউ, আমি ভুলি না আজকে কুরবানির ঈদ। ভাবছিলাম এই কুরবানির ঈদে গরুর মাংস পামু, গরুর মাংস পাইয়া পেট ভরে ভাত খামু, কিন্তু আমরা তো গরিব মানুষ, আমাকে কপালে কুরবানির মাংসটা জুত না রে বউ। বউরে মন খারাপ করিস তো, ওই উপর আলো আছে আমাকে দেখুন দিন চাই, দেখবে আমার দুঃখ ঠিকই চলে গেছে, এখন যা আছে তাই আমার খাইতে দে। দিমো তো, প্রত্যেক দিনই তো ডাল ভর্তা দিয়ে ভাত খান, আজকেও আপনার পাতে আমি ভর্তা তুলে দিব। এটা ভাবতেই না আমার জানি কেমন কষ্ট লাগতেছে। জানেন আপনি যেমন মাংসের জন্য ছটফট করতেছেন, আমিও করতেছি। আজকে যদি আমার বাবার বাড়ির কেউ থাকতো তাইলে হয়তো পাঠাইতো আমার জন্য মাংস, আমার তো কেউ নাই। যদি কেউ থাকতো তাহলে আপনার তো কষ্ট হইতো না, আমি বুঝি তো আপনার কষ্টটা। আপনি তো কাজ খুঁজেন, ভালো কোনো কাজ পান না, আর ভালো কাজ যদি না পান তাহলে আপনি ঘরে ঠিক মতো বাজার কেমনি করে করবেন? আমরা তো দুবেলা ভাত খাইতে পারি, এটাই তো বেশি, মাংস খাওয়ার কথা তো স্বপ্নেও ভাবি না। বৌরে আমি ভাবছিলাম গাওয়ালির মাংসটা আমি পামো, কিন্তু মসজিদের ইমামে দেখান দাও দেয় নেই, এর লিগে আমার মাংস দেয় নেই রে বউ। ভাবছিলাম মাংস দেবো এটা ভাত পামো। আচ্ছা ঠিক আছে, যা আছে তাই আমার খাইতে দে। আচ্ছা খাইতে দিতেছি, বেগুনটা ভর্তা বানিয়ে নেই, আপনি প্লেটটা মারা দেন, আমি ভাত বেড়া দিই, ঠান্ডা হোক। কি রে বউ আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? মাংস? কিন্তু এনে মাংস কোন থেকে এলো? এই মাত্র আমি এনে খালি প্লেট রাখছি বেগুন ভর্তা বানানোর জন্য, এনে কোনো মাংস আসছিল না। মাংস এলো কই থেকে? ও এইবার আমি বুঝতে পারছি, তুই কেন বারবার আমার বেগুন ভর্তা দিয়ে ভাত খেতে দিবা খেতে চাস, তার মানে তুই আমারে সারপ্রাইজ দিলি। না না আমি যা কইতেছি সত্যি কইতেছি, এনে কোনো মাংস আসছিল না। মাংস কি আপনি নিয়ে আইছেন? আরে আমি মাংস কইতে কানমু, আমি তো এইমাত্র খাইতাইলাম, আর তুই কইতেছস এই জায়গায় মাংস রাখস নাই, তুই মাংস দিল কেরা? আমি সত্যি জানি না এই মাংস এনে কই থেকে এলো। আপনি জানেন আমাকে বাড়ির মধ্যে সারাদিনে একটা মানুষ আসে না, আর মাংস এনে কই থেকে এসে পড়লো? আমার মাথায় না কিছুই কাজ করতেছে না। ভাবি মাংসগুলো আমি দিছি। সত্যি ভাবি এই মাংসটা আপনি দিছেন? হ্যাঁ ভাবি সত্যি, তাহলে শুনেন। জান সাহেব সমাজের মাংস সব বিলি করা হয়েছে তো? হ্যাঁ একবারে সব বাড়িতে বাড়িতে দিয়ে আসা হয়েছে। আসসালামু আলাইকুম। সমাজের সবাইরে মাংস দিলেন, আমার তো কোনো মাংস দিলেন না, আমি কি সমাজের লোক না? এখন তুমি সমাজের লোক, হ্যাঁ সবাইরে মাংস দিলেও তোর দিন মাংস তোর বাড়ি। আজ পাঁচ মাস যাবত মসজিদের কমিটির লোক যায় ইমাম সাহেবের বেতনের জন্য, একটা মাসের টাকাও তুই দিয়ে দেখোস তাই, এখন আইসা মাংস নিবে? ধমক দেওয়া কথা কইতেছেন কে?
আমি গরিব মানুষ, আমি সঠিক বেতন কই থেকে তুমি? আরে কুরবানির মাংস আমার হক, আমার মাংস আমারে দেন। ও মাংসের বেলায় তোমার হক, আর টেহার বেলায় হক বাইরে না, ইমাম সাহেবের যখন টাকা চায় আমি সমাজের লোক, আমি গরিব হলে সমাজের লোক, আমার মাংস আবার দিতে হইব, আমার মাংস আবার দিতে হইব। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন, বেশি বেসর করিস কে? মাংস তো দূরের কথা, তুই বললে পরে তোর কবরস্থানে মাটিও দিবার দিম না। দেওয়ান সাহেব ওরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। কত বড় সাহস, হ্যাঁ কোনো মাসের টাকা দেয় না, ইমাম সাহেবের টাকা কি করে চালাই দেওয়ান সাহেব, আপনি তো জানেন আমার কত কষ্ট হয়। কিন্তু ভাবি, আপনি যে কয়দিন আগে আমার কইলেন আপনারা কোনো কুরবানি দিবেন না, তাহলে মাংস কই পেলেন? আরে ভাবি, আমার বাপের বাড়ি তো প্রতি বছর এই কুরবানি দেয়, এই বছরও কুরবানি দিছিল, ওখান থেকে আমার ভাই মাংস দিয়ে গেছে, তাই আপনাকেও একটুখানি দিয়ে গেলাম। জানেন ভাবি, আমারও না অনেক খারাপ লাগে যে বছর একটা ঈদ আসে, সেই ঈদেও আমরা মাংস খাইতে পারি না, আমার স্বামী কামাই করতে পারে না, তাই ঘরে মাংস আনতে পারে না। এটা মনে করে সকাল থেকে মন খারাপ করে চুলা পারে বসে আছি। ভাবি আমি তো জানি আপনাদের অবস্থা কত খারাপ, ভাইজান গাওয়ালি মাংস পায় নাই। ভাবি ভাইজান ইমাম সাহেবের বেতন দেয় নাই দেখিয়া সমাজের মানুষ ভাইজানরে মাংস দেয় নাই, এগুলো আমি সবই দেখছি। হ ভাবি আপনি ঠিকই কইছেন, আমি ইমাম সাহেবের বেতন দিতে পারি না, কই থেকে দেবো? কোন মাল হসপিটালে ভর্তি, মার পিছনে অনেক টাকা লাগতেছে, অনেক দাঁড় দেনা হয়ে গেছি, এলে কি ইমাম সাহেব বেতন দিতে পারি নাই? আরে কুরবানির মাংস আমি পাই নাই। জানেন ভাবি, আমাকে না অনেক ইচ্ছা করে মাংস কিনাই না রান্না করে তারপরে খাই, কিন্তু কি করব, আমার স্বামী তো আর ইনকাম করতে পারে না, তাই ঈদের দিনের আশায় বসা থাকি। এই যে আজকে ঈদের দিন, আমাকে কেউ কোনো মাংস দিয়ে গেল না, এখানে বসে আছিলাম মন খারাপ কইরা, আর আমার স্বামী যখন আসলো আমি তার কাছে অনেক অভিযোগ করতেছিলাম মাংসের জন্য, আর আপনি আপনি কই থেকে এসে জানি এনে মাংসগুলো রেখে গেছেন। আমি অনেক খুশি হয়েছি ভাবি, অনেক খুশি হয়েছি, আমার শাশুড়িটা অনেকদিন ধরে অসুস্থ, এমনিই তো আমরা গরিব মানুষ, আমাকে নুন আনতে পান্তা ফুরায়, শাশুড়ির চিকিৎসার টাকা, ঘরে বাজার সদাই, আপনার ভাইয়েরও কাম নাই, এই সব কিছু মিলে আমরা অনেক টাকা দেনা হয়ে গেছি, এই কারণে মর্জিতের টাকাটা দিতে পারে নাই। ভাবি আর মন খারাপ করেন না, মাংস যেটুকু দিছি এইটুকু রান্না করে খান, আর এই যে ধরেন 5,000 টাকা। না না ভাবি, আমাকে কোনো টাকা লাগবো না, আপনি এমনি আমাকে জন্য যা করছেন তাই অনেক। না না ভাবি, এইসব কি কইতেছেন, ধরেন বলছি। ভাবি আপনি মেলা ভালো মানুষ, আপনার মতো ভালো মানুষ আছে বলেই এখন দুনিয়াটা কত সুন্দর। শুনেন ভাবি, এই টাকাগুলো দিয়া আপনি মসজিদের বেতন দিয়ে দিবেন, আর ভালো মন্দ কিছু এনে খাবেন। আচ্ছা ভাবি, আমি তো গরিব মানুষ, আমি জানি আমার মতো গরিব আপনার কোনো উপকারে আসতে পারবো না, তারপরেও বলতেছি যদি কোনোদিন আমার মতো গরিব আপনার দরকার পড়ে আপনি শুধু আমার একটা বার স্মরণ করেন। ভাবি তাহলে আজকে আমি আসি। আচ্ছা ভাবি ঠিক আছে, ভাইজান তাহলে আজকে আমি আসি। ঠিক আছে ভাবি। আচ্ছা ঠিক আছে। দেখছো বউ, ভাবি কত ভালো মনের মানুষ, খাওয়াকে মাংস দিছে, বউ তাড়াতাড়ি মাংস রান, এসে পেট ভরে ভাত খামু। ঠিক আছে, তুমি এক কাজ করো, এই টাকাটা তোমার কাছে রাখো, বিকালে যায় মসজিদে বেতনটাও দিও, আর একটা চাইলের বাস্তা নিয়ে এসে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি গোসল যান। হাই রে, কতগুলো গোস্ত, দীর্ঘ একটা বছর পর গরুর গোস্ত চোখ দিয়া দেখতেছি, হাত দিয়া লাড়তাছি। সত্যি আমাকে গরিব গলে খায়, এক বছর পর একটা মাত্র দিন আসে যেদিন আমরা একটু গরুর গোস্ত খাইতে পারি, সেই দিনটা হইল কোরবানির দিন। আজকে মনে হয় আমার পোলা আশায় রয়েছে, আমি গোস্ত নিয়ে যাইব, আমার পোলা খাইব, কোরবানির ঈদ বইলা কথা। আমরা তো বড় লোক মানুষ না, আমরা তো কোরবানিও দেই নাই, তাইলে কি সাথে সাথে খাওয়া যায়? এই যে
আমি আমার মালিকের গোস্তগুলো ধুয়ে দিতেছি, এইগুলো যখন ওনারে দিব তখন আমি বাড়িতে যাওয়ার সময় আমার গোস্ত দিব, ওই গোস্ত নিয়ে আমি তোরে রান্না করে দিব। না, এই সবটাই গোস্ত লাগবো। বাজান, আমরা কি কুরবানি দিতে পারি? আমরা এই সবটুকু গোস্ত কেমনে নিব? আমার তো সেই কপাল নাই। বাজান রে, এইখান থেকে আমার যতটুকু মাংস দিব ওইটুকু সম্পূর্ণ রান্না কইরা আমি তোরেই দিব, তুই সবটুকু খাবি। যা বাজান, তুই বাইরে গিয়ে খেল, আমি যাওয়ানোর সময় গোস্ত নিয়ে আইব। মা, গোস্ত কিন্তু নেই, আমি খাবো। আচ্ছা বাবা, নিয়ে আইব, যা। তাড়াতাড়ি কামটুক করি, তাইলে এই গোস্ত নিয়ে যাইতে পারবো। বাবা, আত্মীয় স্বজনকে যেখানে যেখানে মাংস দিতে বলছো আমি সব জায়গায় মাংস দিয়ে দিছি, আর কোথাও কেউ বাদ নাই। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। দেখি আমাকে বাড়ির মাংসগুলো কি করলো, এটা তো এই কাজের বেটারে ডাকবি। সাহেব, গোস্তগুলো যে দিছিলেন আমি সুন্দর করে ধুয়ে রান্না করে রাই খাইছি। মাংস সব ধুয়ে ফেলাইছ? আচ্ছা ঠিক আছে, আজকের মতো আর তোর কোনো কাজ করতে হইব না, তুই বাড়ি জায়গা। হ সাহেব, যামো, আজকে ঈদের দিন, আজকে স্বামী সন্তান ও ঘরে সময় দিব। তো সাহেব, আমার একটু গোস্ত দিলেন না? ওর জন্য আমি 2 লাখ টাকাটা গরু কিনে আমি কুরবানি দিছি, ওরে মাংস দেওয়ার জন্য। হ্যাঁ, আমি কি ওই তগমতো ফকির নিগো, মাংস দেওয়ার জন্য আমি কুরবানি দিছি? সাহেব, একটা বছর পর কুরবানির ঈদ আসে, যে দিন রায় আমার মতো গরিব মানুষ গরুর মাংস চোখে দেখে, আপনারা না দিলে আমরা কই পামো কোন? ও সাহেব, আমি শুনছি কুরবানির ঈদের মাংস নাকি 3 ভাগে ভাগ করা হয়, এক ভাগ নিজের থাকে, আরেক ভাগ আত্মীয় স্বজনের, আর এক ভাগ যেটা থাকে এটা নাকি গরিব দুঃখীর। আমারও তো তাইলে এর মধ্যে এক ভাগ থাকে, আমার ভাগটা তাইলে কই? এই, তোর কাছে আমার কুরবানি নিয়ম শিখতে হইব? আমার মাংস মাইনছেড়ে দিমু না আমি ফ্রিতে ঢুকাই রাখু না রাস্তায় ফেলাই দিমু, এটা আমার ব্যাপার। এই তুই কিডা? আরে বাবা, এই ফকিনির সাথে আস্তে কথা বলো, ওর সাথে কথা বলতে যায় আমার মেহমানগুলা যদি শুনে তাইলে আমরা কিপটা করবো। ওই ফকিনি বাচ্চা, তুই তো যাবি, কুরপানি কি তগুলিকে দিছে রে? আরে আমরা কুরপানি দেই, কোনো ভাগাভাগি লাগে না, এনে আমরা মন চাইলে আত্মীয় স্বজনের দেই, না মন চাইলে না দেই, সবগুলো ফ্রিজে ভরে রাখি, এইবারকার মাংস ওইবার পর্যন্ত আমরা খামু। আপনারাই তো কইলেন আপনারা 1 বছর কুরবানি দিয়া পরের বছর পর্যন্ত খান, কিন্তু আমাকে দেখেন আমরা এতটাই অসহায়, একটা বছর পর একটা দিন আসে কুরবানির ঈদ, এই দিনটাতেও না আমরা গোস্ত চোখে দেখি না। এই যে দেখেন, আমি যখন আপনার মাংসগুলো ধুইলাম আমার পোলাটা এসে আমার কাছে বারবার আবদার করতেছিল গোস্ত খাবো, আমার যদি গোস্ত না দিয়ে পাঠাই দেন আমি আমার পোলাটার মুখে কি দিব? আজকে তো ঈদের দিন, বেশি না আমার অল্প একটু গোস্ত দেন না, আমি একটু আমার পোলাটার মুখে দিতে চাই, আমার পোলাটা যে আমার দিকে মুখ করে তাকায় আছে, আমি গোস্ত ছাড়া গেলে ও কান্নাকাটি করবো, আমার একটু দেন না সাহেব। তুই তো ফকিনি জ্বালায় খাইতেছ রে বাবা, তুমি কিছু কইবে না আমি কিছু কমু? এই এই সেরি, তুই হলো গরিব মানুষ, গরিব মানুষের এত জিভ ব্যথা কোকে? হ্যাঁ, জিভ ব্যথা কো কিসের জন্য? গরিব মানুষের কোন যদি মাংস খাওয়ার লোভ থাকে না এই কথাটা মনে করে রাখিস। আর মাংস তো খামো, আমি কিন্তু কোটিপতির পোলারা, তোর চেয়ে দেখবি আমরা লোক খামো, তাই না বাবা? আরে এই, তুই হলো গরিব মানুষ, তোর এত গরুর মাংসের উপর এত লোভ যাইবো কিসের জন্য? হ্যাঁ, মাংস ধুইবার যাইয়া এই মাংসের মধ্যে লোভ লালসা দিয়ে আইছে। হ্যাঁ বাবা, তুমি ঠিক কইছো, তাই ওর আর কাজের হাত দরকার নাই, ওর আজকে বাই করে দেবো বাবা। হ্যাঁ, তুই ঠিক কথাই কইছো, ওর আজকে ঈদের মধ্যেই আমার এই চাকরি থেকে বাইর করে দেবো। এই হুন, কালকে থেকে তুই এনে আমি না, যা বাইরে, তোর চাকরি আজকে থেকে নাই, যা। না স্যার, একটু মায়া করেন, আমার চাকরি থেকে বিদায় করেন না, আমি তো অল্প একটু মাংসই চাইছি, আপনাকে ঘর ভরা আজকে গোস্ত, আপনারা আমার একটা গরু একাই কোরবানি দিছেন, আমার পোলাটার জন্য কি একটু গোস্ত হইব না? এই, তুই কি যাবি না তোর গার ধাক্কা দিয়ে বাইর করে দিমু। এই ঠিক আছে, যত সব কুরবানির মাংস খাইব। হ্যাঁ, ফকির নির্বাচা। আয়, আল্লাহ, এমন জীবন আমার কেন দিলা, যে জীবনে বছরের একটা মাত্র দিন কুরবানি ঈদের দিন, তারপরও কিনা আমি আমার স্বামী সন্তানের মুখে একটা মাত্র মাংসের টুকরা তুইলা দিতে পারি না, আমি আমার সন্তানের কেমনে বোঝাবো? এখন আর গরিব দুঃখের জন্য কুরবানি দেওয়া পায় না, এখন মানুষ কুরবানি দেয়
বিলাসিতার জন্য, লোক দেখানোর জন্য। এখন মানুষ কোরবানি দেয় প্রতিযোগিতা করে, কার গরুর দাম বেশি, কার গরুর মাংস কত কেজি, কে তার আত্মীয়র বাসায় দিব আগে, কে কত বেশি খাইতে পারে, আর কে কত দিন তার ফ্রিজ ভেড়া রাখতে পারে। এখন তো কেউ গরিব দুঃখীর মাংস দেয়ই না। আমি এই মুখ নিয়ে কেমনে আমি আমার সন্তানের সামনে যায় দাঁড়াবো? আল্লাহ তুমি আমার তুইলা না। বাবা কি হয়েছে তোমার, কান্দাছো কেন? না রে বাপ, আমি গোস্ত আনি নাই, যেখানে কাম করি ওখান থেকে আমার এক টুকরা গোস্ত দেয় নাই। আব্বা আজকে গরু কোরবানি আর সব জায়গায় মানুষরা গোস্ত আনে খাইতেছে, আমি গোস্ত খামো? অবশ্যই খাবি বাবা, তোর মায়ের কামে গেছে, বড় বাড়িতে কাম করতেছে, ওই বাড়িতে থেকে তোর মায়ের অনেক গোস্ত দিয়ে দিব, ওই গোস্ত তোমার মায়ের রাইন্দা দিবেন, মজা করে খাইব। কিন্তু এখনো তো তোমার মায় আইতেছে না, চলো তো বাপ একটু আগে নিয়ে আসি, আসো। পরি তুমি এখানে বসে আছো জানো পরি, আমি যে বাড়িতে কামলা দিই ওই বাড়ি থেকে আমার এক টুকরা গোস্ত দিল না, এইদিকে তোমার পোলাটাও কান্নাকাটি করবার লাগছিল গোস্ত খাওয়ানোর দিকে। আর আমি কইছি চিন্তা করিস না বাজান, দেখবি তোর মায় যে বাড়িতে কাম করে ওই বাড়িতে থেকে আসার সময় তোর লিগে মেলা গোস্ত নিয়ে আসবো। তুমি আসতে দেরি করতেছো দেখ, হ্যাঁ পোলা ধরে নিয়ে এগিয়ে এলাম, গোস্ত আনছাও না, গোস্ত নিয়ে চললো তাড়াতাড়ি বাড়িতে যাই। কি হইলো, কথা কইতেছ ওনাকে? পুরি, হ্যাঁ পুরি, পুরি তোমার কি হয়েছে? পুরি পুরি চোখ খোলো, পুরি কথা কও, পুরি কথা কও, পুরি তোমার কি হয়েছে? কাঁদিস না রে বাপ, আমি বুঝতে পারছি তোর ভাই যে ব্যর্থ কাম করে, তোর ভাই না সেই ব্যর্থ কোনো গোস্তই দেয় নাই, তোর ভাই দুঃখে আক্ষেপে এই দুনিয়া ছাইলে চলে গেছে। এইটা তুমি গরিব রে কেমন জীবন দিলা, আজকে কোরবানি ঈদের একটা দিন আমাকে কপালে কি একটা টুকরা গোস্ত জুটলো না। পরে পরে তুমি চোখ খুলো, আমাকে কোনো গোস্ত খাওয়া লাগবো না, আমরা ডাইল ভাত খেয়ে থাকো এই তুমি এগুলো দেওয়া শুরু করো তো, লোকজন যা আসছে আসছে। আপনারা বড় লোক মানুষ, এত বড় বাড়ির মালিক, আপনারা বড় বড় দুইটা গরু কোরবানি দিবেন, তারপরেও কি না দুই টুকরা মাংস দিতেছেন, আর অন্যান্য যারা আছে আপনাদের কাছে ছোট ছোট গরু কোরবানি দিছে তারাও তো এতটুকু করে মাংস দিছে, আর আপনারা কি না দুই টুকরা করে মাংস দিলেন? আই স্যার আই, তুই তো কথা কস কেন, দুইটা গরু কোরবানি দিছে দেখে সব মাংস তো করে দিব, দুই টুকরা দিছে এটাই তো বেশি, এত লোভ কে তোর? হ্যাঁ তুই নিলে নে, না নিলে না নে, এই মাংস আরেকজনকে দিব, ঠিক আছে? আপনারা না শুধু নামেই বড় লোক, মনটা একদম ছোট লোকের মতো, জানেন তো দেখছো কি কথা বলে গেল? আচ্ছা দেখ তুমি হারে দাও ভালো, এই মুরব্বি আপনি আসেন। আচ্ছা তুমি তো আমার হাত তো নোংরা হয়ে গেছে। এলেন স্যার এত কম দিলেন কেমন, ইয়া তো একজনের হইব না, অন্য বাড়িতে গেল ইয়া সে একটু বেশি দেয় মানে। আরে যা দেওয়া হইছে নেন তো। আই বুড়া বেটা এত কথা বলেন কে? হ্যাঁ আপনাকে যত দেই তারপর এত লোভ কেন? হ্যাঁ আপনাকে দুই টুকরা দিছি তাই তো বেশি, আপনারা দশ বাড়ি যাবেন দুই টুকরা করে দিলে আপনার এতগুলো মাংস হইব, আপনারা রান্না করে খাবেন, একদম বেশি কথা বলবেন না, জান তো দুই টুকরা মাংস নিয়ে এখান থেকে ভাগেন, ফকির চকিরে যতই দিব তারপর লোভ ফুরাইব না। আর দশ বাড়িতে গেলে কি অন্য বাড়িতে চই আসছে ও বেশি মাংস দেয়? আল্লাহ আপনি তো মুখে মুখে অনেক কথা বলেন, যাবেন এখান থেকে না হলে মাংস নিয়ে নিব, কিন্তু কিপটা দেখছি রং কিপটা দেখিনি। আই
আপনি আসেন। লোকটা অন্ধ স্যার, দেন আমার মাংস আমার দেন। আরে এদিকে এদিকে এদিকে, এই যে এই যে। স্যার তিনি কি মাংস দিলেন, এটা তো একজনের মুখে দেওয়া যাবো না। বাড়িতে আমার ফুল হান আছে, আমি অন্ধ মানুষ, আমি ল্যাংরা, এইটুক মানুষ আমি কি করবো জানেন? আমরা তো কাম করতে পারি না, ছেলেকে বাড়িতে বাড়িতে আমরা মাংস চাই খাই, এইটুক মাংসটা কি করবো? মাংস একটু বাড়িয়ে দেন। আরে যা দিছি তাই নিয়ে যাও তো, এত কথা বলো কেন? তোরা কি না খাইতে পারস না দেখা, সব মাংস কি তোকে দিব নাকি? মাংসের কেজি হইলে 800 টাকা কেজি, সব মাংস যদি তোকে দিয়ে দেই তাহলে আর মানুষে দিব কি, আর আমরাই খামু কি? হ্যাঁ ম্যাডাম, এটা আপনি কি কইতেছেন? মাংস জামা 800 টাকা কেজি, এই লাগে তো আমরা কিনতে পারি না, এর লাগে ভারী ভারী করি, আমার একটু বাড়িয়ে দেন। একটু মাংস বাড়ায় দেওয়া হবে না, তোমাকে যদি মাংস বাড়ায় দেই তাহলে অন্য জনকে কি দিব? আই যাও তো, যাও যাও, পরের জনকে দাও। মাংস তো সব রয়েই গেল, কি মাংস বিলাইলা বুঝলাম না কিছু। এই তুমি চুপ করো, সমস্ত মাংস হয়েছে তোমার কাছে, কি মাংস বেশি হয়ে গেছে নাকি? ফ্রিজে ভরবো, আর তোমার কি হুশ নাই? আমার ভাই যে লন্ডন থাকে, ঈদের দুদিন পরে আসবো, ওরা কি রাইন দেবে খাওয়ান লাগবো না? এগুলা গরিবের হক, গরিব বেকুরবানির মধ্যে বিলানের জন্য এই মাংস আনছি, সেই মাংস তুমি ফ্রিজে রেখে দিবে মানে? আর লন্ডন থেকে তোমার ভাই আসবো, সেই ভাই এই মাংস খাইবে, পাইছো কি তুমি? কি কইতাছো তুমি? তুমি মুখে মুখে অনেক কথা কওয়া শিখছো, তুমি একদম কোনো কথা বলবে না। আমার ভাই আগে নাকি এইসব গরিব দুঃখে আগে? হ্যাঁ, আর ওই যে লন্ডন থেকে তোমার ঘড়ি পাঠায়, সন্ধ্যের চেন পাঠায়, মাসে মাসে ডলার পাঠায়, এগুলো কই থেকে আসে? হ্যাঁ তুমি একদম চুপ করো, আমি গেলাম। হ্যাঁ দাঁড়াও, কই যাচ্ছ মাংস নিয়ে? কোরবানি মাংস কেন দেয় জানো? আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দেয়। শোনো তোমাকে আমি বলছি, এই কোরবানির মাংস তিনটি ভাগে ভাগ করতে হবে। একটি ভাগ হচ্ছে ফকির গরিব মিসকিনদের জন্য, আরেকটি ভাগ হচ্ছে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বণ্টন করতে হবে, আরেক ভাগ নিজেদের মধ্যে রাখতে হবে। আর তুমি কি করতেছো? গরিব দুঃখীদের যে মাংস দিবা সেটা তো দিচ্ছই না, নিজেরটাও রাখছো, তাদের মধ্যে থেকেও রাখছো, প্রতিবেশীদের মধ্যে থেকেও রাখছো। সমস্ত মাংস রেখে তুমি তোমার ফ্রিজ গুলো ভরতেছো, এটা কি কুরবানি হলো? কুরবানি হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি যেটা করতেছো, এটাকে কুরবানি বলে না, এটাকে বলে রোগ দেখানো কুরবানি, সমাজ দেখানো কুরবানি, এটা আল্লাহ তাআলা কখনো পছন্দ করে না। আসলে তুমি কথাগুলো ঠিকই কইছো, তুমি যে কথাগুলো কইলা এইরকম কথা আমি কোনোদিনও শুনি নাই। তুমি যে কথাগুলো কইছো একদম সঠিক কথা কইছো, আমি তো এইভাবে ভাইবা দেখি নাই। হ্যাঁ এখন বুঝতে পারছো? যাও সমস্ত মাংস নিয়ে আসো, গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মাংসগুলো ভিতর থেকে আনতেছি, তুমি ওদের আবার ডাক দাও। এক কাজ করো, এই মাংসগুলো নাও আর ফ্রিজের মাংস বাইর করো, আমরা সবার মাঝে বিলি করে দিব, এটা আল্লাহ না আমাদের উপর সন্তুষ্ট হবে। হ্যাঁ ঠিক বলছো তুমি। সফল তাড়াতাড়ি পাঁচালায় হাট, মাংসগুলো এই গ্রামে দিয়া পরে আবার ওই গ্রামে দাম লাগবো। আচ্ছা ভাবি চলেন। হ্যাঁ তাড়াতাড়ি চল, বুঝোস নাই তোর ভাই জান। শেফালি, এই শেফালি, বাইতে কেউ নাই? চাচা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ঈদ মোবারক। হ্যাঁ ঈদ মোবারক। চাচা এই যে আপনাকে মাংস দিবার আইছি, আমরা বড় একটা সারগরি কুরবানি দিছি আজকে, তাই আপনাকে মাংস দিবার আইছি। এই যে চাচা নেন, একটু দাঁড়াও। এই শোন, মাংস এই গ্রামে দিয়া পরে ওই গ্রামে দিতে হইব, আর তাড়াতাড়ি মাংস দেওয়া শেষ কইরা পরে বাইতে যাবার রান্না করা লাগবো। এই ধরো আমি এটা খাসি কুরবানি দিছিলাম, এই মাংসটু তোমরা নিয়ে যাও। এই যে ধর, আর শোন গরুর মাংসের সাথে যদি খাসির মাংস না মিশে ভালো করে রাখিস। চাচা আপনি দাওয়াত থাকলো, আমি বাইতে যাইয়া সেমাই টেমাই খাইয়া আহেন। আচ্ছা ঠিক আছে যাবো, তোমরা বহো একটু সেমাই টেমাই খাইয়া যাও। না চাচা সকালবেলা খাইছি, তাহলে আসি চাচা। আচ্ছা আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। ভাবে আমার মাংসটা দিয়ে যান। তোর আবার কিসের মাংস? তোর না ওইদিন কাজে ডাকলাম, কাজে ডাকলে তোমাকে পাওয়া যায় না, আজকে যখনই দেখছো কুরবানি দিছি আর মাংস নেওয়ার লাগা দৌড় বেড়ে আয়া পড়ছো, তোর কোনো মাংস নাই জানতে গা। ভাবে এমন করে কইতেছেন কেন? আমি তো আপনাকে সমাজেরই লোক, আর এই মাংসগুলো তো আমাকই, আমার ভাগেরটা আমার দিয়া যান,
আমার বাচ্চারা না কান্না করতেছে মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য। আমি তো এখান থেকে এক ভাগ মাংস পাই, আমারটা মানে দেন। কুরবানি দিলাম আমি, মাংসের ভাগ নেবি তুই? তোরা কিসের মাংসের ভাগ দিব না? আমি কুরবানি দিছি, আমার যারে ভাল লাগবো তারে আমি মাংস দিব, আর যারে ভাল লাগবো না তারে মাংস দিব না। তোরা গরিব, তোগর আবার কিসের সমাজ রে? আমগো মতো ধনী করার জন্য সমাজ, তোগর মতো গরিবের জন্য কোনো সমাজ নাই। দেখেন ভাবি, আমরা তো গরিব মানুষ, আমরা কুরবানি দিতে পারি না। আর সমাজের লোক তো যারা কুরবানি দেয় তাকে হেন্দে মাংস পাই। শোন, নাকে কান্দিস না, জানতি কে নাকে কান্দাছে? হাই চল তো। সবল, এটা হইলো দেওয়ান বাড়ি, আর এইখানে যে মাংসের ভাগা, এই ছোট ছোট ভাগা দিলে এখানে হইব না, দুই ভাগা এক জায়গায় করি। আরে সবল, এখনো কম দেখা দিতেছে, কমতে আর কয়টা মাংস দিব? এখন অনেকগুলো মাংস হয়েছে, দেওয়ান সাহেবরে দিলে অনেক খুশি হইব। চল ভিতরে চল। হ্যালো, হ্যাঁ করিম সাহেব, হ্যাঁ ওই যে উটের মাংস পাঠিয়ে দিছি আপনার বাসায়, পাইছেন তো? হ্যাঁ, এবার না অনেক বড় দেখে একটা উট কিনেছি। ওই যে ওসি এসপি স্যার, তারপরে আপনার ওই যে সাংবাদিক ভাইদের দিতে হয়, তো আমাদের সমাজের লোকজন আসছে, সবাইকে আমার মাংস দিতে হয়, তাই এবার অনেক বড় একটা উট কিনেছি, সবাই যেন উটের মাংস খেতে পারে। হ্যাঁ হ্যাঁ, মনটা খুব ভালোই আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম দেওয়ান সাহেব, ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেওয়ান সাহেব, আমরা না এই বছর অনেক বড় একটা ষাড় গরু কুরবানি দিছি, তাই কইলাম যে আপনারা কিছু মাংস দিয়ে আসি। আসলে তো আমি গরুর মাংস খাইনি, ঠিক আছে, কুরবানির যখন মাংস, এক কাজ করেন এটা ভিতরে নিয়ে যান, আর আমি না এবার বড় দেখে একটা কুরবানি দিয়েছি, ভিতর থেকে উটের মাংস নিয়ে যাবেন। আমি না উটের মাংস কোনোদিনও খাই নাই, আমার খুব পছন্দ উটের মাংস। ও আচ্ছা, আপনাদের জন্যই না আমি বড় সড়ো উট কিনেছি, এলাকার সবাই যেন খেতে পারে। আপনি অনেক ভালো মনের মানুষ দেওয়ান সাহেব। আচ্ছা, এই ওই দিক দিয়ে যাও, বাড়ির ভিতরে যা, এই মাংস দিয়ে উটের মাংস নিয়ে যাও। হ্যাঁ, এই সফল চল। হ্যাঁ শেফালি, হ্যাঁ হ্যাঁ ভালো আছে তো? ওই যে আমি তো তোমার বাসায় উটের মাংস পাঠিয়ে দিয়েছি আমার বাসার ছেলে দিয়ে, পাইছো তো? হ্যাঁ, আরে এবার অনেক বড় দেখে উট কিনেছি, তাতে সবাইকে দেওয়া যায়। আমার অনেক দিনের ইচ্ছে ছিল বড় একটা উট কিনে সবার মধ্যে বন্টন করে দেব, সবাই যেন উটের মাংস খেতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ভালো থাকো, ওকে রাখি। সবুজ ভাই কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। এই যে আমরা এবার কুরবানি দিছিলাম, তাই আপনাদের জন্য মাংস নিয়ে আসছি। ভাবি, এই মাংস আমারে দিতে হইব না, কোনো এক গরিব দুঃখে দেন, তেল উপর আল্লাহ খুশি হইব। কি কোন ভাইজান, এই গ্রাম ওই গ্রাম সব গ্রামে দেওয়া শেষ, শুধু আপনারাই বাকি ছিলেন। ভাবি, আমি যখন বাড়ির থেকে বাইরে বাজার যেতেছি, তখন আমি দেখলাম জুমির বধুর বের আপনার কাছে এলো, তার বাচ্চাটা কান্দতেছে, আপনার কাছে মাংস চাইলো, আপনি তার মাংস দিলেন না, কইলেন কি আপনার বাড়ির নাকি সে ফাল ফরমাস করে না, কাজটা কি আপনি ভালো করছেন? ভাবি, এই কুরবানির মাংস গরিব দুঃখীর হোক, আমি কই কি মন ধরে নরম করে জমির ভরে মাংস দেন, আমার মনে হয় জমির ভরে যদি মাংস দেন উপরওয়ালা খুশি হইব। এই যে ভাবি, এই কুরবানি যে দিচ্ছেন কার লিখে দিচ্ছেন, গরিব মানুষের হকে লিখে দিচ্ছেন, ধ্যান ভাবি এই লোক দেখানো কুরবানি উপরওয়ালা কবুল করে না, এখনো সময় আছে ভাবি, মন ধরে নরম করেন, ভালো হন। আসলে ভাইজান, আপনি যা কইছেন ঠিক কথা কইছেন, আমি মনে হয় কাজটা ঠিক করি নি, আসলে আমার একদমই উচিত হয় নাই এই কাজটা করা, আমি কই কি আপনিও যদি আমার সাথে যাইতেন। ঠিক আছে ভাবি, আপনি যেহেতু আপনি ভুল বুঝতে পারছেন, চলেন আমি আপনার সাথে যাবো। আচ্ছা চলেন ভাইজান। ঠিক আছে ভাবি চলেন। বিথি, এ বিথি বাইরাই, আপনারা আমার বাড়িতে আইছেন কিসের জন্য? আমার আপনারা মাংস দিতে আইছেন, আমার তো এখন মাংস লাগবো না, আমি এখন মাংস দিয়ে কি করব? আমার বাচ্চাটা মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য কি পরিমাণের কান্না যে করছে, শেষমেশ আমি না পাইরা আমার বাচ্চাটারে মারতে মারতে ঘুম পাড়াইলাম, আমার তো সামর্থ্য নাই আমার বাচ্চাটার মুখে ঈদের দিন এক টুকরা মাংস দিয়ে ভাত তুলে দেওয়ার, তাইলে আমি কিসের জন্য, কিসের জন্য তার মা হইলাম? আমি মা হইয়া যদি এইটুকু না পারি তাহলে আমি কেমন মা হইলাম? আমার বাচ্চাটা তো ছোট, আমি তারে বুঝাইতে পারি না যে আমরা গরিব, আমাগো কপালে কুরবানির মাংস নাই। আর আপনি না কি কইলেন,
আমি আপনার ফুট ফরমাশ করি নাই বইলা আপনি আমার মাংস দিবেন না। আসলে ভাবি আপনি যেদিন আপনার বাড়ির কাজের কথা কইছেন ওই দিন না আমার পোলাটার গায়ে অনেক জ্বর আসছিল, আমি আমার জ্বরের পোলাটার রাইখা কেমন করে যায় আপনার বাড়িতে কাজ করব, আপনি তো আমার কোনো কথাই শুনলেন না, উল্টা আমার ভুল বুঝলেন। ভাবি ভাবি আমাকে মাংস দিবেন না, আমার টামারে দিয়ে যান। আমার বাচ্চাটা না বসে আছে, আমি রান্না করবো দেন ভাবি। তোর মাংস মানে কুরবানি দিছি আমি, আর মাংস হয়ে গেছে তোর, আমি কুরবানি দিছি, আমার যারে ভাল লাগবে আমি দিব, আর যারে ভাল লাগবে না তারে দিব না, তুই আমার সামনে থেকে সর। এটা তো আমরা সমাজের মাংস না, সমাজের মানুষেরাই পাবো, আমরা তো গরিব মানুষ কুরবানি দিতে পারি না, তাহলে তো আমরা এখান থেকে এক ভাগ পাই। তোর কিসের সমাজ, তোর তো গরিব মানুষ, দিন এনে দিন খাক, তোর কোনো সমাজ নাই, সমাজ হইলো আমাকে ধনী মানুষের জন্য। জয়ন্তে আমার এক ভাগা মাংসও দিলেন না। ভাবি মন খারাপ করে থাকেন না, আজকে দিদির দিন, আর ভাবির আমি বুঝে বলছি, সে তার ভুল বুঝতে পারছে, আপনি রাগ করে থাকেন না, এই জায়গায় থেকে মাংস নেন। হবি তুই আমারে ভুল বুঝিস না, আমি তোরে যা কইছি সব ভুল কইছি, তুই আমারে ক্ষমা করে দিস। আর এই কুরবানির মাংসগুলা সব তো গরিব দুঃখীর জন্যই, আর তুই হইলে আমার সমাজের লোক, তোর লগে আমি অনেক খারাপ ব্যবহার করছি, এই জন্য আমি নিজেরে ক্ষমা করতে পারতেছি না। আর শোন এখান থেকে দুই ভাগা মাংস তোর। ভাবি এত করে যখন বলতেছে মাংসটা আপনি নেন, না করেন না। হবাই নিতাছি দেন। হ্যাঁ ধর, আর দাঁড়া এ সাবন। আর শোন মাংসগুলো ঘরে রাইখা, কুলাটা নিয়ে আয়, মশলাপাতি নিয়ে আসা লাগবে না। হ্যাঁ আমি এখনই আইতাছি। জানেন ভাবি আমার বাচ্চা যদি মাংসগুলো দেখে না অনেক খুশি হব আজকে। হইছে হইছে, এখন আর কথা না বাড়াইয়া মাংসগুলো ঘরে রাখ, রাইখা কুলা নিয়ে আয়, মশলা নিবি না? আপনারা জান আমি এখনই কোলা নিয়ে আসতেছি। আচ্ছা যা চলেন ভাই যান।